আবু বকর চোখের পানি ফেলায় গো মা, এমনি আবু বকর রওজাটা নবীর পাশে হয় নাই, কোন ডলার দিয়া রিয়াল দিয়া টাকা দিয়া নবীর পাশের জায়গা খরিদ করে না। সিদ্দিক আকবর আমার নবীর ভালোবাসার বদৌলতি নবীর পাশে জায়গা পাইছে, কথা বলেন না ঠিক কিনা? ডাক দিয়ে গে আম্মা, তুমি আমার শাড়ির আসল দিয়া মুখটা ডাইকা নবীর কাছে লইয়া যাও। মা ডাক দিয়ে কি ফুতরে, ডানে কাফের বামে কাফের, তোরে আবার মারবো, তোরে আবার মারবো। ডাক দিয়ে কি আম্মা গো, মারবো কিনা জানি না, শাড়ির কাসুল দিয়ে আবার ডাইকে লইয়া যাও। সত হইল তো মা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে যখন নিয়ে গেছি, এবার আমার নবী বলে, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলে, নবী গো আমি কেমন আছি খবর নেওয়ার দরকার নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছে। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর আবু বকর শুনলে শুন, একের পর এক অত্যাচার, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আমি কিন্তু কোনো গোষ্ঠীর জন্য নয়, সারা পৃথিবীর জন্যই আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠাইছে। এ আবু বকর তুমি কেমন আছো? সিদ্দিক আকবর কো নবী গো কেমন আছেন মানি বলে এইভাবে স্টিম রোলার চালানো হয়েছে, অর্থাৎ নবীরেও তার আঘাত করেছে, মক্কি জীবনে সাহাবায়ে কেরামদেরকেও আঘাত করেছে, একের পর এক নবীর পাশে যারা ছিল তারাও আঘাত পেয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সুন্নতের নেতৃত্ব যে দিবে সেও আঘাত পাবে, যারা তার পাশে থাকবে তাদেরও আঘাত আসবে, সব কিছু পিছনে ফেলে বাতিলের মোকাবেলায় লড়ে যেতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো, আগে বলো না রাহমাতুল্লিল আলামিন কেমন আছে গো মা? শাহপুরের মাথাটা পাথরে বরাবর পাইতা দিত, নবীর বদনে পাথর লাগতে দিত না। আমি গুনাগারের কথা শুনে, ও নবী গো নবী তাকায় দেখেন না তারা কত মনোযোগ, ও নবী গো তাকায় দেখেন না ওরা ব্যবসা সাইরা দিছে, নবী গো তাকায় দেখেন না ওরা আরামের ঘুম হারাম করে বলাইছে। ইয়া রাসূলুল্লাহ, এরা অনেকে আপনার সবুজ গম্বুজটা দেখতে চাই, মিন্দ্রিয়াজিল জান্নাই যাইয়া নামাজ পড়তে চাই, জিগাইলাম যাইতে চাও কিন্তু যাও না কেন? অনেক আশিকে চোখের পানি ফালায় কয় তাহিরি হুজুর কেমনে যাইতাম, পাসপোর্ট নাই কেমনে যাইতাম, পিসা নাই কেমনে যাইতাম, আমার বিমান পারা নাই, এবার পাগলা কয় কেমনে যাবো, যাইতে টাকা আসতে টাকা লাগে। আরে আমি কইয়া দিয়া যাই, পাগলা তোর মন আছে কিন্তু তোর টাকা নাই, তোর মন আছে তোর ধন নাই, আপনার মন আছে কিন্তু ধন নাই, আপনি নবী নবী কইরা যান। আমি তাহিরে বইয়া দিয়া যাই, হইতে পারে আপনি টাকা শূন্য, হইতে পারে আপনি জীর্ণ অথবা শীর্ণ, অথবা টাকা নাই অথবা পয়সা নাই অথবা আপনার ভাঙ্গা বাড়ি, কিন্তু একটা কথা কইয়া দিয়া যাই, প্রতি বৃহস্পতিবার রাত্রে অথবা সোমবার রাত্রে নবীর উপরে দুরুদ পড়িরা ডান খাতে ঘুমাইয়া যাইবেন, দেখবেন 40টা দিন পার হতে পারবে না। আল্লাহর হাবিব সশরীরে শাহপুরের ভাঙ্গা করে সশরীরে হাজির হইয়া যাইব।
ভয়েস অফ সুন্না, সুন্নতের সত্যবাণী। আল্লাহর হাবিবের মক্কি জীবন কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম যখন বয়স 10-11-12 ভিতরে, আল্লাহর হাবিব বলেন, আমি ওই পাথরটাকে এখনো চিনি, যে পাথরটা আমি নবী যখন পাথরের সামনে দিয়া যায়, ওই পাথরটা আমি নবীকে সালাম দিত। আরো বড় করে বলে না, সুবহানাল্লাহ, এই পাথরটা আমার নবীকে কি দিত? আরো জোরে গান, কি দিত? এ যুবক পাথর নবীকে চিনে, পাথর নবীকে সালাম দেয়। আজকে বাংলার জমিনে অনেক মানুষ যারা আমার নবীকে সালাম দিতে চায় না। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে গেলে পাথর সালাম দেয়? মাক্কি জীবনের ইতিহাসের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হাঁটতেন, পাথরের উপরে রসুলের কদম মুবারক রাখতেন, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে গেলে গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে যেত। আল্লাহর হাবিব রাস্তার মধ্যে কোথাও বসলে মশা মাছি নবীর গায়ে মুবারকের মধ্যে বসতেন না। মশা মাছি আমার নবীকে চিনে, আজকে মানুষ হইয়া সেই নবীর গায়ের মধ্যে আমরা পাথর মেরে দিয়েছি। এই পাথর কিন্তু অন্যান্য প্রাণী মারে নাই, এই মানুষই মারছে। এই জন্য যুবক, আমি ধীরে ধীরে কথাগুলো বলবো, মনোযোগের জন্য আমি আকর্ষণ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যায়, এক বিয়াদব বলতেছে, এটা কেমন নবী? মক্কি জীবনের ইতিহাস। কেমন নবী? রাস্তা দিয়ে হাঁটে, তাকায় দেখি রসুল যেই দিকে যায় আকাশের মেঘমালাও সেই দিকে যায়। ইহুদি দিককে সহ্য করতে পারে না, দেখবেন এই শাহপুরের কোন মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায়, সবাই তারে মালা দেয়, ওয়েলকাম, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন বলে। কিন্তু ঘরের পাশের মানুষটা সমালোচনা করে করে নকল করে পাস করছে। মক্কার মানুষ আমার নবীকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইছে, এমন কষ্ট দিছে। নবী যখন নামাজের সেজদার মধ্যে যখন মুরাকাবায় যেতেন, বিয়াদবরা নবীর পিঠ মুবারকের মধ্যে নারী বই চাপায়া দিছে। রাসূলকে বলা হয়েছে, নবী গো, আপনি তো মুস্তাজিবুদ দাওয়া। হুজুর, মুস্তাজিবুদ দাওয়া? আমার নবী হলে ওয়ান নাম্বার মুস্তাজিবুদ দাওয়া, যিনি যদি মুগদা বলতো করো, আল্লাহ ডাইরেক্ট করতেন। যদি বলতো শেষ করে দাও, আল্লাহ ডাইরেক্ট শেষ করে দিতেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র কিছুক্ষণ, প্রেমিকদের বিজয় সর্বক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন হয়তো 10-12 জন মাহফিল নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু মাহফিলে 10,000 মানুষ পাঠাই দিছে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবকে দেখলেন ইহুদি, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যায় আর গাছে উপর উপরের যে মেঘমালা আমার নবীর ছায়া দেয়। ছোটবেলায় এক ইহুদি সহ্য করতে পারে নাই, আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে একটা তলোয়ার নিছে, নবীরে মারবে। আপনারা জবান খুলে কোন, নবীর পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূল পাই নাই, একমাত্র আমি নবী পেয়েছি 6টা মর্যাদা। এক নম্বর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোন নবী আসবে না। 2 নম্বর মর্যাদা, সব নবীর জন্য আলাদা আলাদা জমিন ছিল নামাজের, কিন্তু আমার জন্য গোটা জমিনটারে মসজিদ বানাইছে। এইজন্য আজকে মানুষ ফেরি খেতে লাইলে গিয়া নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য মেল ফ্যাক্টরিতে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, এই জন্য মসজিদের ছাদে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই মর্যাদা অন্য কাহার জন্য পান নাই, এই মর্যাদা পেয়েছি একমাত্র আমার নবী পাকের উসিলাই। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, ওয়ানুসুরুতু বিরুবে, আমাকে কেউ মারতে পারে নাই, আমাকে মারতে আসলেই তারা ভয় পেয়ে যেত, পিছন দিক দিয়ে এমন ভাবে চোয়াল বের হয়ে যেত। আর একটা লোক অতীতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহ আকবার বলবেন না, সব ভাষা আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবী নাকি দুনিয়াতে আয়েশা আলিফ বা তা সাল লেখালেখি করতে পারতো না, আমি তাদেরকে বলবো আমার নবী এসে বলছেন বইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, আমার শিক্ষক জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল নয়, পৃথিবীর কোনো মানুষ নয়, আমার নবীর শিক্ষক একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? আর রহমান। কোরআন শরীফ পড়লে অসুবিধা হয় আপনাদের? আমি কিন্তু একদম ধীরে ধীরে কথা বলছি, আমি খুব পরিশ্রান্ত, সারাদিন আন্দোলনে ছিলাম, রাস্তায় ছিলাম এবং অনেক রৌদ্রে ছিলাম, পাঞ্জাবি টু চেঞ্জ করতে পারিনি, বলেন মারহাবা। আপনাদের মায়া চলে এসেছে, আমি মুবাশ্বিরদেরকে ফোন করে বলতাম যে আজকে চালাই লাউ, কিন্তু আমি এত অসুস্থতার মধ্যেই এসে কয়েকদিন ধরে একটু টেনশন। যাই হোক, অসুবিধা নাই, যতক্ষণ বলা আছে দিয়েছেন কে? আল্লাহ তুমি সুখে রাখো দুঃখে রাখো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীজিকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি রসুল, আমি দয়াময় রহমান, রসুলকে শিক্ষা দিয়েছি আল কোরআন, এবং শুধু কোরআন শিক্ষা দিইনি, বয়ান শিক্ষা দিছি, বলেন না সুবহানাল্লাহ। আমার সামনে খুব মাহের একজন আলেম আছেন, খুব বিদগ্ধ আলেম, কিন্তু সব বুঝেন। আমি কি বলতে চাচ্ছি, যিনি শুধু আর রসুলকে কোরআন শিক্ষা দিইনি, কোরআনের ভিতরে যে রস, কোরআনের ভিতরে যে শেখা, কোরআনের ভিতরে যে কত ধরনের নিয়ামত, কোরআনের ভিতরে যে রহস্য, সেই রহস্যের কিছু অংশ আল্লাহর হাবিব একজনকে ঢাইলে দিয়ে গেছে, যার নাম হলো হযরতে মওলা আলী। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমি সেই দিকে যাব পরে। আসুন একটু সামনে বাড়ি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি সব ভাষা বোঝার ক্ষমতা রাখি, আমাকে আমার আল্লাহ শেষ নবী বানায় আমারে পাঠাইছে, আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। এই যুবকের দল, এরপরও আমার নবী মক্কি জীবনে গোপন ছিলেন দীর্ঘদিন, কেন গোপন ছিলেন? ওই সময়ের পরিবেশটা এই দেশের মোল্লারা বোঝার ক্ষমতা নাই, যিনি জেনেছেন বুঝেছেন তিনি কে? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলছেন বন্ধু গুহায় ধ্যান করেন, রাসূল গুহায় গিয়েছে, রাসূল ধৈর্য ধারণ করেন, রাসূল ধৈর্য ধারণ করেছে, ও রাসূল আপনার পরিচয়টা গোপন রাখেন, রাসূল গোপন রেখেছেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না, কারণ নবীর শিক্ষক একজন, নবীর নবীর উস্তাদ একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু আকবার। হুয়াল আফওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, আল্লাহ ইজ অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, আল্লাহ আমাদের জন্য সৃষ্টিকর্তা, আমাদের সর্বশক্তিমান, আপনারা জবান খুলে কোন নিয়ামত দেওয়ার মালিককে?
ওই মুহূর্তে একদম সর্বপ্রথম প্রথম বেলায় সিদ্দিকে আকবর নবীর পাশে আছে না নাই? কয়দিন আমরা গোপনে গোপনে আল্লাহর জিকির করব, ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি আমারে একবার বলেন না, আমি একটু প্রকাশ্যে আল্লাহর স্লোগান দিতে চাই। আল্লাহ বলছেন, ও দু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলছেন মানুষের সামনে দিনকে প্রেজেন্টেশন করতে হবে হিকমতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? আমার নবী দিনের দাওয়াত দেওয়ার আগে এত সুন্দর ব্যবহার করেছেন। নবীর ব্যবহার শুইনা শুইনা কাফেররা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, কাফেররা মুসলমান হয়ে গেছে। নবীর সুন্দর কথা শুনে আল্লাহ বলছেন ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে হবে। আমার অনুজ আমার স্নেহাস্পদ বলছিলেন, লা ইউমিল্লা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সে মুসলমান। তাইলে যার হাত দ্বারা কষ্ট পায়, যার জবানের কথার দ্বারা অশৃঙ্খল বিশৃঙ্খল হয়, সে কখনো মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের বোঝার জন্য বলছি। সিদ্দিকে আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কত আপনি একটু আমার অনুমতি দেন, আমি তাদের সামনে আমি আল্লাহর ধ্বনি দিব, আপনি নবীর ধ্বনি দিব। আল্লাহর হাবিব বলেন, হে আবু বকর আল্লাহ পাকের অর্ডার ছাড়া কথা বলা যাবে না, একটু ধৈর্য ধারণ করো। তখন সংখ্যা ছিল মাত্র 40 জন, সুবহানাল্লাহ বলবেন না, আর কাফের ছিল ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের সব দিক দিয়ে শুধু কাফের। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই দিনের কথাগুলো ওপেন বলতে চাই। আল্লাহর হাবিব বলেন, অপেক্ষা করো, কারণ চতুর্পাশে কাফের। এরপরে সিদ্দিকে আকবর মানতে চাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ মন তো মানে আমাদের দেশের ভিতরে গরম সুন্নি আছে না নাই? আরে আমার এই তো অনেকেই নিষেধ করে, এখানে যায় না ওখানে যায় না, গেলে আপনার ক্ষতি হবে, আমি বাধা মানি না। হক কথা বলতে যায় যদি ইমামে আলী মুকামের মতো আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। ও বন্ধু রে, ও শাহপুরের বাবারা, কি ভাষায় আমি আজকে ওয়াজটা বুঝাইতাম, আমি ধীরে ধীরে আলোচনার দিকে দাবিত হয়ে যাচ্ছি রে বাবা। আমার যুবক ভাইয়েরা সিদ্দিকে আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শুধু মাত্র একবার অনুমতি দেন। আল্লাহর হাবিব তখন সিদ্দিকে আকবরকে মক্কি জীবনে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি যে বলতেছো ওপেন ভাবে আল্লাহর জিকির করবা, আমি নবীর স্লোগান দিবা, যদি এই মুহূর্তে স্লোগান দেওয়ার পরে সর্বপ্রথম জীবন দিতে হয় কে জীবন দিবা, তোমরা তাড়াতাড়ি বলো না। সিদ্দিকে আকবর লাভ দিয়া দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর জীবনটা দিয়ে দিব। যে আবু বকরের কথা কোরআনে আছে না নাই? দুই সাথীর মধ্যে একজন সাথী তিনি হলো আবু বকর, ঠিক কি না বলেন? সিদ্দিকে আকবর নবীর পাশে, আল্লাহু আকবর বলেন, আরো যখন আল্লাহু আকবর, এরার গুহায় তোমারই দে আসমান থেকে নামে আল-কোরআন। সুবহানাল্লাহ কইনা রে, আপনারা বুঝছেন ঘুমাই ঘুমাই ওয়াজ করতেছি? না 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 না, এটা অনেক ওজন, এই কথাগুলো সময় শুয়ে শুয়ে শুনবেন, আমি অনেক কথা ভিতরে ঢুকাই দিচ্ছি। আমি ইচ্ছে করলে একটা ঘটনা ধরতে পারি, ঘটনা ধরলে বুঝবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা করবে। আমি যে খণ্ড খণ্ড টু দা পয়েন্ট কথা বলছি, প্রত্যেকটা কথা আপনার হৃদয়ঙ্গম করা এবং আপনাকে অনুসরণ করার মতো হবে। কথা বলেন ঠিক কি না? হেরার গুহাই তোমারই দে আসমান থেকে নামে আল-কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোরে, খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী জান্দা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চির দিল সকল মানুষের তোরে হে রাসূল তোমাকে ভুলি আমি করে সবাই হে রাসূল তোমাকে ভুলে আমি কে না খে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ মিলিয়ে তাই ফেরে কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো বেথাবে দোনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে আল্লাহ আকবার জীবন নিয়ে আলোচনা করছি কেন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ আমার নবী আপনার নবী বলে আবু বকর চতুর্দিকে কাফের ঠিক আছে তুমি যেহেতু মানতেছ না আগামী কাল জুমার পরে তোমাদের সঙ্গে আমার কথা হবে সংখ্যায় কি 100 জন না 40 জন আরো বড় কোন কয়জন সংখ্যায় মাত্র 40 জন সবাইকে নিয়ে এইভাবে যখন একসাথে বসলেন এখন কাফেররা খবর পাইয়া গেছে আমরা দেশে দেখবেন যখন কোন মাহফিল করবেন কিছু বেঈমান থানার মধ্যে যায় মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে কথা বলে এই ষড়যন্ত্রকারী নতুন না ফুরান আরো জোরে নতুন না ফুরান নবীর উপরে কুরআন নাযিল হইছে আবু জাহিল কয় খবরদার কেউ কুরআন শুনতে যাইবি না সব কর্মীরে ঘরে বসাইয়া যখন রাতের বেলা হইছে আবু জাহিল যায়া ওই নবী পাকের কুরআন তেলাওয়াত শুনতেছে আমি জানি যারা আমার বিরোধিতা করে হেরো আমার ওয়াজ আসে আসেনি আসে না সারাদিন ফেসবুকে লেখবো ভন্ড ডাইতেছে মাজার ফুজারি ডাইতেছে লাস্টে আমি দেখি আমি আসার আগে তার আয়েশা সুন্দর করে জায়গা দখল করে বসে আছে আসিনি 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 আমি ওয়েলকাম জানাই আহলান সাহলান মুবারকবাদ এই কথাটাই ব্রাহ্মণবাড়ে বলছিলাম ভারত নবীর বিরুদ্ধে কটূক্তি করছে নবীর পক্ষে আমি ব্রাহ্মণবাড়িয়ে গেছি সবাই মিলে আসেন আমরা একসাথে নামি কিন্তু ওরা একসাথে নামে না না নাই না আমার গাড়ি ভাঙছে এরপর আবার বড় বড় কথা কয় আমার গাড়ি ভাঙছে আবার কয় আমার দ্রুত গ্রেফতার করতে হবে আমি বলে স্বৈরাচারের দালাল আমি স্বৈরাচার কি তাই ভালো করে বুঝি না আমার কাছে স্বৈরাচারের দালাল আরে বাবা রাষ্ট্র যে আসবে প্রধান রাষ্ট্র প্রধান আসবে আর যাবে আল্লাহ যারে ক্ষমতা দিছে যতদিন ততদিন থাকবে এর বাইরে এক সেকেন্ডও থাকার ক্ষমতা নাই আপনি মনে করি না যে আপনি তারাইয়া দিছেন মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কার ক্ষমতা রেখেছিল আবার যখন আরেকজন আসবে আরেকজন বসবে হ্যাঁ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মানতাশা আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দে যার ইচ্ছা করে ক্ষমতা ছিনাই আনে কিন্তু যারা আমাকে স্বৈরাচারের দালাল বলো একটা বার মনে রাখো বাংলাদেশের তথাকথিত রাজনীতি দলের সদস্য পদেও আমি তাহির জিন্দিগিতে ছিলাম না আমি মদিনাওয়ালার ক্যানভাসার এটাই আমার পদবি কথা বলেন ঠিক কিনা আমি মদিনাওয়ালার গোলাম এটাই আমার পদবি আমি নবীর ফাগল এটা আমার পদবি কোন
আমার যুবক ভাইয়ের আমার নামই হলো নরম গরম, কারণ আমার নবীর জীবনে নরম গরম ছিল কি ছিল না? আমার নবী কখনো ঘেরা গুহা আবার কখনো বদরের প্রান্তরে কথা বলেন ঠিক কিনা? বোঝাই দিয়া যায় সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিব ঘোষণা করছে আগামী শুক্রবারে আল্লাহর নামটা ওপেন করার জন্য সিদ্ধান্ত নেবেন, কিন্তু দেখা গেল সাহাবায়ে কেরাম সেই মজলিসে যাওয়ার আগে কাফেররা যায় চতুর পাশে বের করে দাঁড়ায় গেছে। ওই যে আউট, এই যে ওই খবর হয়ে গেছে, এখন চতুর্দিকে কাফেররা পাথর নিয়ে বসে আছে, পাথর নিয়ে বসে আছে। আর এই দিক দিয়ে তখন আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমরা যারা এখানে ইসলামকে প্রচার করার জন্য ওপেন হতে চেয়েছো, এই মুহূর্তে যদি ইসলামের জন্য জীবন দিতে হয় চতুর্দিকে কাফের পাথর নিয়ে আসে না নাই? সবাই দাঁড়াই রয়েছে কিন্তু সিদ্দিক একবার ভয় পায় না, এই জন্য আমরাও ভয় পাই না, কথা কন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলেন, এ আবু বকর, তোমাদের মধ্যে কেউ যদি হককে প্রচার করতে যায় জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্যে কে প্রথম জীবন দিবে? ওই মজলিসের ভিতরে কে দিবে মানি নয়, ডাইরেক্ট যেই লোকটা দাঁড়ায় গেছে তার নাম হলো হযরতে আবু বকর, নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বলেন না কি ভালোবেসে শুইল পাশে ভালো, আল্লাহ এ যাইয়া দেখো মদিনা মদিনা, সবাই পারে মাশাআল্লাহ, না বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার, ও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, জালালউদ্দিন সুয়ুতি পশাতরবার দেখেল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি পশাতরবার দেখেল নবীজি, এতবার দেখেওয়ার পরে এতবার কিবার পরে জালা তো মিটে না মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। আমার বড় ভাই আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর এই গজলগুলো মদিনার সবুজ গম্বুজ দেখে দেখে তিনি লিখতেন, এই মানুষটা এখনো সুস্থ অবস্থায় আছেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। সুন্নি জামাতের আর এক রণবীর আল্লামা আব্দুল গাজী আব্দুল মান্নান জিয়াদি হুজুর অসুস্থ আইসিউতে আছে, হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। যুবক ভাইয়েরা আমার, সিদ্দিকে আকবর লাভ দিয়ে দাঁড়ায় গেছে, ডাইনে কাফের, বামে কাফের, সামনে কাফের, কে আছে ভাবে নাই যে আল্লাহ রে সবচাইতে বেশি ভালোবাসে, নবীর ভালোবাসে, পৃথিবীর কোনো কিছু সে ভয় করে না। যেই মাত্র সিদ্দিকে আকবর দাঁড়ায় গেছে ওই মুহূর্তে কাফেররা পাথর মেরে মেরে সিদ্দিকে আকবরকে মাটিতে শোয়া ফেলাইছে, আল্লাহ আকবর কোনটা কেন? আর বাকি সাহাবীরা রসুলকে ধরে বাড়িতে নিয়ে গেছেন,
আর সিদ্দিকে আকবরকে দৌড়াদৌড়ি করে তার বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে নেওয়ার পরে তার মা দেখতেছে সিদ্দিকে আকবরের কপালের মধ্যে রক্ত, জোরে করুন আল্লাহু আকবার, কপালের মধ্যে রক্ত, আর মায়ের শরীর আঁচল দিয়া রক্ত গুলা মুছে দিতেছে নবীর চোখের সামনে। এত বড় একজন সাহাবী রক্তাক্ত হয়েছে, আমার নবী হাকিকত জানে কি জানে না? এই জন্য সিদ্দিক আকবর মারা যাওয়ার পরে রাসূলের রওজা মুবারকের পাশে যায়া বলছিল, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আপনার পাশে শোয়াইতে চাই। রওজার ভিতর থেকে আমার নবী ডাক দেয়া বলছে, এ সাহাবীরা, বন্ধু বন্ধুর পাশে শুইবে, অনুমতির কোনো প্রয়োজন লাগবে না। হে আমার আশিকিন জাকিরের মুহিবিন বাবাজিরারি, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, এবার সিদ্দিকে আকবর রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে, আর মা মনে করতেছেন, মনে হয় আবু বকর মারা গেছে, কাফেররা আবার মৃত্যুটা নিশ্চিত করার জন্য বাড়িতে গেছে। যায়া দেখে সিদ্দিক আকবর লাশ লাশের মতো পড়ে আছে, মনে হয় যেন মেরেই ফেলেছে। একটু পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি দেখতেছি আমার ছেলে ওই একটু যখন হুশ ফিরে আসছে তার ঠুটটা লড়তেছে, তার ঠুটটা যখন লড়তেছে তখন আমি জিগাইলাম, বাবা তোমার শরীরটা এখন কেমন? এবার আবু বকর বলে, মা আমার জিগাইও না, আমার শরীরটা কেমন আগে বলো না, আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে আগে বলো না, রহমাতুল লিল আলামিন কেমন আছে গো মা? আরে আইরে আইরে, আমি তো দেখতেছি শাহপুরের পোলা বাইন যদি নবীর আমলে থাকত তাইলে কাফেররা নবীর পাথর মারত, সিদ্দিক আকবর বরাবর পাথর মারত, শাহপুরের পোলাপান গুলো যদি সেই দিন মক্কায় থাকত শাহপুরের পোলাপানদের মাথাটা পাথরে বরাবর পাইতা দিত, নবীর বদনে পাথর লাগতে দিত না। যারা এই খোলা আকাশের নিচে জারবাতি লাগাইয়া রাত্র প্রায় একটার সময় কাঁধে কাঁধ মিলাইয়া চাতক পাখির মতন আমি গুণাগারের কথা শুনে, ও নবী গো নবী, তাকায়া দেখেন না তারা কত মনোযোগ, ও নবী গো তাকায়া দেখেন না ওরা ব্যবসা সাইরা দিছে, নবী গো তাকায়া দেখেন না ওরা আরামের ঘুম হারাম কইরা বলাইছে, ইয়া রাসূলুল্লাহ, এরা অনেকে আপনার সবুজ গম্বুজটা দেখতে চাই, মিন্দ্রিয়াদিল জান্নায় যাইয়া নামাজ পড়তে চাই, জিগাইলাম যাইতে চাও কিন্তু যাও না কেন, অনেক আশিকে চোখের পানি ফালায় কয় তাহিরি হুজুর, কেমনে যাইতাম পাসপোর্ট নাই, কেমনে যাইতাম পিসা নাই, কেমনে যাইতাম আমার বিমান পারা নাই, এবার পাগলা কয় কেমনে যাবো, যাইতে টাকা আসতে টাকা লাগে, আরে আমি কইয়া দিয়া যাই পাগলা, তোর মন আছে কিন্তু তোর টাকা নাই, তোর মন আছে তোর ধন নাই, আপনার মন আছে কিন্তু ধন নাই, আপনি নবী নবী কইরা যান, আমি তাহিরে বইলা দিয়া যাই, হইতে পারে আপনি টাকা শূন্য, হইতে পারে আপনি জীর্ণ অথবা শীর্ণ, অথবা টাকা নাই অথবা পয়সা নাই অথবা আপনার ভাঙ্গা বাড়ি, কিন্তু একটা কথা কইয়া দিয়া যাই, প্রতি বৃহস্পতিবার রাত্রে অথবা সোমবার রাত্রে নবীর উপরে দুরুদ পড়িরা ডান খাতে ঘুমাইয়া যাইবেন, দেখবেন 40টা দিন পার হতে পারবে না, আল্লাহর হাবিব সশরীরে শাহপুরের ভাঙ্গা করে সশরীরে হাজির হইয়া যাইব। দেশে যাই কত আশিকান,
ইয়দম পড়ে আছি বাংলায় তান ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ফিরে পেত এ নয়ন নূরের আদার ডেকে নাও রওজাত মরণের চিঠি যখন আসবে কালিমার তালকে দিও বারবার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকে প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে আমি কি দিয়া বুঝাইতাম আমি নিজে তো মদিনা গেছি গেলে আর আসতে মনে চাই না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে মনে চাই বারবার গো নবী মনে চাই বার বার গো নবী উড়িয়া যায় মদিনা জ্বালা জোড়ায় না চোখের পানি বালায় গো মা এমনি আবু বকর রোজাটা নবীর পাশে হয় নাই কোন ডলার দিয়া রিয়াল দিয়া টাকা দিয়া নবীর পাশের জায়গা খরিদ করে না সিদ্দিকে আকবর আমার নবীর ভালোবাসার বদৌলতি নবীর পাশে জায়গা পাইছে কথা বলেন না ঠিক কিনা ডাক দিয়ে কয়মা বলো না আমার নবী কেমন আছে ওই মুহূর্তে কই বাবা তুমি মনে হয় গলাটা শুকায় গেছে একটু পানি পান করো আরাম লাগবো অনেকক্ষণ ধরে খাও না একটু পানি পান করো সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে মা কেমনে আমার খাবারের কথা বলছো যতক্ষণ আমি নবীর চোখে দেখব না ততক্ষণ আমার মুখে খাবার দিব ডাক দিয়ে গে আম্মা তুমি আমার শরীর আসল দিয়া মুখটা ডাইকা নবীর কাছে লইয়া যাও মা ডাক দিয়ে কি ফুতরে ডানে কাফের বামে কাফের তোরে আবার মারব তোরে আবার তোরে আবার মারব ডাক দিয়ে গে আম্মা গো মারব কিনা জানি না শরীর কাসুল দিয়ে আবার ডাইকা লইয়া যাও সত হইল তো মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে যখন নিয়ে গেছে এবার আমার নবী বলে আবু বকর তুমি কেমন আছো আবু বকর বলে নবী গো আমি কেমন আছি খবর নেওয়ার দরকার নাই আগে বলেন না আপনি নবী কেমন আছে আমার নবী ডাক দিয়ে কি আবু বকর
আবু বকর শুন শুন একের পর এক অত্যাচার আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি কিন্তু কোন গোষ্ঠীর জন্য নয় সারা পৃথিবীর জন্যই আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠাইছে। এ আবু বকর তুমি কেমন আছো? সিদ্দিক আকবর কো নবীও কেমন আছেন? মানে হলো এইভাবে স্টিম রোলার চালানো হয়েছে, অর্থাৎ নবীরেও তার আঘাত করেছে, মক্কি জীবনে সাহাবায়ে কেরামদেরকেও আঘাত করেছে, একের পর এক নবীর পাশে যারা ছিল তারাও আঘাত পেয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সুন্নতের নেতৃত্ব যে দিবে সেও আঘাত পাবে, যারা তার পাশে থাকবে তাদেরও আঘাত আসবে। সব কিছু পিছনে ফেলে বাতিলের মোকাবেলায় লড়ে যেতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহর হাবিবের আক্রমণের কথা যদি বলি, নবী যখন একের পর এক শুধুমাত্র দুঃখ দুঃখ, আপন জন পর্যন্ত একের পর এক বিদায়। ওই তায়েফের জমিনে রসুল যখন গিয়েছেন, তাগরা তাগরা যুবকরা নবীর দেখা বড় বড় পাথর মারছে, বড় বড় পাথর দেখছেন আলামতরা। ওই সময় আপনারা থাকলে কি করতেন? বাজান কঞ্চন দিন আপনারা থাকতে কি নবীর সামনে নবীর কেউ পাথর মারতো? আপনারা কি বইয়া থাকতেন? আপনারা কি বসে থাকতেন? আরে এ আশেকের রাসূলের দল, যুগে 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 এই পরীক্ষা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলে তায়েফের যুবক, আমি যুবকদেরকে বড় ভালোবাসি, আর তার বাস্তব প্রমাণ হলো আমার নবী জীবনে সর্বপ্রথম যেই সংগঠন করেছেন ওই সংগঠনটা যুবকদেরকে দিয়ে করেছেন, ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল শান্তি সংগঠন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মানুষকে এত ভালোবাসতেন মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাইলে এমন একজন নবীর পয়গম্বরে সিরত সুর তার আদর্শ এমন চমৎকার ছিল, দাওয়াতের আগে তার ভাষা শুন নাই মুসলমান হইয়া গেছে। ওই দিক দা রসুল ডাক দিকে তায়েফের দল, আমি একটু আরামের জন্য এখানে এসেছি, আমার তোরা মারিস না। ওই বিয়া দোমরা ডাক দিয়ে কয় না 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 না, বড় বড় পাথর দিয়ে দিয়ে নবীর গায়ে মুবারকে রক্ত জড়াইছে, পিছন দিক দিয়া রক্ত, নবীর গায়ে দিকে যদি রক্ত ধরে আমরা কে আমাদের গায়ে আতর লাগাবো? প্রয়োজনে রক্ত দিব। এরপরে আমার নবী আপনার নবী রক্ত মোবারক লইয়া একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়া রসুল সেখানে বসলেন। বসার পরে আসমান দিকে একজন ফেরেস্তা নামছেন, সুবহানাল্লাহ, ওই ফেরেস্তার নাম হলো জিব্রাইল। যেই জিব্রাইলের কয় শত ডানা? আরো ধরে কয় শত? ছয় শত ডানা। একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে, এত বড় বড় ডানা লইয়া জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীর কাছে একবার নয় দুইবার নয় চব্বিশ হাজার বার এসেছে। ওই পাথরটা আমি নিজের হাত দিয়ে হাতাই দিয়েছি মক্কায় যাইয়া তায়েফে, হ্যাঁ ওই পাথরটা স্পর্শ করে আসছি, আর আমার নবী যে পাথরের মধ্যে হেলান দিয়ে বসছেন আর চোখের পানি ফেলে কান্না করেছেন, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখে এসেছি, ওই পাথরের ভিতরে আমার নবী পাকের রক্ত মোবারকের দাগ লেগে আছে। সব মানুষ যাইয়া দেখি ভিডিও করতেছে, আমি তখন ভিডিও করি না, আমি তো বাংলার নবীর একজন ক্যানভাসার, পাকিস্তানিরা আমার ফতোয়া দিব না কি দিব আমি ভাবি না, আমি পাওয়ার ফাঁক দিয়া যাইয়া ওই পাথরটার ভিতরে জিব্বা দিয়া চাটতে শুরু করে দিয়েছি। পাগল তো পাগলই, কি ফতোয়া? আমরা শিরিক করি না, আমরা পিরিত করি। ওলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করলে শিরিকের ফতোয়া দেয়? শিরিক কি? তো মানা না শিরিক। রসুল বলছে আমি আমার উম্মত শিরিক করবে তা নিয়ে আমি টেনশন করি না, শিরিক এত সহজ জিনিস না, 100% মানুষ ধারণ করবে, আল্লাহ কয়জন? এই জন্য আমার নবী আপনার নবী ওই তায়েফের জমিনে এত পাথর আঘাত খেয়েছেন, নবীর অল বডিটা রক্তে লাল হয়ে গেছে। তখন এটার পাশে একটা মসজিদ, আমি মসজিদের ভিতরে যাই ঢুকলাম, পাকিস্তানিটা আমার ডাক দিয়ে কয় ও শাইখ দেখেন দেখেন
আমার মাথায় সাদা রুমাল লাগান ছিল তো শাইখ ডাকছে, হ্যাঁ আমি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে ইশারা করলে কোনা দিয়া তাকাইতাম, যাইয়া দিক অনেক মানুষ মসজিদের কোনার কার্পেটটা তুইলা তুইলা দেখতেছে, সব দিক দিয়া শুকনা ওই জায়গাটা একদম ভিজা ভিজা সেত সেতে। আমি জিজ্ঞেস করলাম এটা ভিজা কেন, কই নবীজি তায়েফের যুবকদের পাথরের আঘাতে রক্তে লাল হইয়া এই মসজিদের কোনার মধ্যে রসুল সেজদাই পইড়া উম্মতি উম্মতি বইলা যে কেন্দেছেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি এখনো পর্যন্ত বাসতেছে। আমি কার্পেটটা তোলার পরে তখন ওরা বিড়ু করতেছে লাইট দিয়া, কারেন্টের লাইট নাই, মানুষ ভিড় করে দেখতেছে সৌদি আরবে অনেক কিছু উড়াই দিছে, মাহালিমার গড় থেকে শুরু করে সব স্মৃতিগুলা ডিলিট করে দিতেছে, কিন্তু সব ডিলিট করতে পারে আশিকের অন্তর, যারা এক নজরে জায়গা চিনাইছে কিয়ামত পর্যন্ত সেই জায়গাটা আশিকের হৃদয়ে থাকবে। এরপর দেখলাম সবাই ফ্ল্যাশ লাইট দিয়ে বিড়ু করে, আমি তাদের পাওয়ার ফাঁক দিয়া যেহেতু পানিটা চুয়াইতেছে, পানি মুবারক চুয়ায় বালু লেগে আছে, বালু সহকারে হাতটা মেসেজ কইরা আমার মুখের মধ্যে মালিশ করলাম, আর গলার মধ্যে মালিশ কইরা কইলাম নবী গো, ও নবী গো আমি বাংলার জমিনে আপনার ক্যানভাসার গিয়ে করি, অনেকবার আমার গাড়ি ভাঙছে, এরপর মনে ডর লাগে না শুধু গাড়ি কেন গো নবী, আমি যেন আপনার প্রেমে আমার জীবনটা দিয়ে দিতে পারি, আপনার পক্ষ থেকে একটু নজর করবে। এরপরে আমি হাত দিয়া গলার মধ্যে মেসেজ করলাম, বিশ্বাস করেন কিনা জানি না এখনো পর্যন্ত আমি দুইটা তিনটা মাহফিল করি, আল্লাহ নিয়ামতের মালিক কিন্তু আমার কাছে কোনো অনুভব লাগে না, একটা নিয়ামত যেন আমি পেয়ে গেছি রে বাবা, ওই মুহূর্তে ওই জায়গার ভিতরে আমার আর মন ভরে না। এই মানুষগুলা ভিডিও করে বালুগুলোর উপরে নবীর এই 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 চোখের পানি মুবারক যখন বাসতেছে, আমি আমার জিব্বাটা লাগাইয়া বালু সহকারে চাটতে শুরু করলাম, আল্লাহর কসম করে বলি জীবনে আমার নাকের মধ্যে কত গ্রান লেগেছে, সেই দিনে গ্রানের মতো আমার নাকে এত সুন্দর গ্রান লাগে নাই। আল্লাহর হাবিব একের পর এক স্টিম রোলার, একদিন আল্লাহর হাবিব সিদ্দিকে আকবরকে ডাক দেয়া বলে, হে আবু বকর আমি মনে হয় আর মদিনায় থাকতে পারবো না রে, আমি আমি মনে হয় মক্কায় থাকতে পারবো না, আমি মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। এত আঘাত, আমি ঘটনা অনেক বলতে পারতাম, মা হারিমার ঘটনা থেকে দৈরে আর মিলাদুন নবী থেকে দৈরে আমি অনেক কথা বলতে পারতাম, বলতাম না কি আমি থাকতে পারতাম না, আমাকে অনেক দূরে যেতে হবে, এই জন্য কেটে দিলাম। খেয়াল করবেন আল্লাহর হাবিব বলেন, আবু বকর আমি মক্কা ছেড়ে চলে যেতে হবে, কোথায় যাবেন, কয়ে মদিনায় যাব। সিদ্দিকে আকবরের কথাটা শুনতে দেরি, চোখের পানি ফেলে কাঁদতে দেরি করে নাই। আল্লাহর হাবিবকে সিদ্দিকে আকবর ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী কি বলতেছেন আপনি চলে যাবেন, আমার নবী বলে আবু বকর তুমি কান্দ কেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কি নবী গো আমি আবু বকর সাত দিন না খেলে পেটটা পিটের সঙ্গে যদিও লেগে যেত, আপনি নবীর চেহারা মুবারক যখন আমি চোখে দেখতাম আমার সাত দিনের ক্ষুধা দূর হয়ে যেত, উঠ খাইতে পারে না, দাঁড়ায় পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারে না, আপনি নবী উটের উপরে বসলে উঠ একদম সতেজ হইয়া দাঁড়ায় যাইত গো নবী। হালিমা বলছিল নবী এমন নবী যে আমার দুম্বার আমার কিসের মধ্যে আমার গা যে যে গাদারা উষ্টি উষ্টি আমার উষ্টির স্তন ছিল জীর্ণ শীর্ণ শুকনা, আল্লাহর হাবিবকে যখন আমি ছোটবেলায় নিয়ে সেখানে আরোহণ করলাম সাথে সাথে আমার উষ্টির স্তনের মধ্যে দুধ পর্যাপ্ত চলে এসেছে, আল্লাহু আকবার কোনটা কেন, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, নবী যখন আমার ঘরের মধ্যে শৈশবে আসছে আমার স্তনের মধ্যে পর্যাপ্ত দুধ এসেছে, শুধুমাত্র তাই নয় আমার ঘরের সামনে একটা খেজুর গাছ যে গাছটা ছিল মরা, এই খেজুর গাছটা আমার আল্লাহ নবীর বরকতে জিন্দা বানাইয়া দিছে, আল্লাহু আকবার।
আমার নবী ছোটবেলায় ইনসাফ ছিল, এক স্তনে দুধ পান করছে আর এক স্তনে মুখ লাগাই নাই, কারণ আমার নবী এত ইনসাফ ওলা, কারণ আমার নবী জানতেন আর একটা দুধ ভাই আছে, আমি এক স্তনে দুধ পান করবো, আমার ওই ভাইটা আর এক স্তনে দুধ পান করবে। এই শৈশবে যে এই নবীর এত ইনসাফ, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী এই দুনিয়াতে নবী হইয়াই শুভ আগমন করেছে। এদিকে গেলাম না রে বাবা, আমার সিদ্দিকে আকবর চোখের পানি ফালায় কান্দে, নবী বলে আবু বকর তুমি কান্দ কেন, আবু বকর বলে নবী একটা নজর যার না দেখলে আমি থাকতে পারি না, যার পিছনে নামাজ না পড়লে আমি কোনো কিছুতে থাকতে পারি না, যার পিছনে দাঁড়ায় নামাজ না পড়লে থাকতে পারি না, ও নবী গো যার চেহারা দেখলে আমার ক্ষুধা দূর হইয়া যাই, ওই নবীর সারা মক্কায় আমার অন্ধকার। আবু বকর নবী ডাক দিয়ে বলে আবু বকর কান্দ না, সিদ্দিক আকবর বলে নবী গো কান্না বন্ধ করলাম, কিন্তু আপনি কি নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহ বলেছে। আবু বকর সিদ্দিককে নবী ডাক দিয়ে বলে আবু বকর আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, এই কাফেরদের জ্বালা যন্ত্রণা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। আপনারা জবান খুলে বলে নির্দেশ কার, আর বড় করে নির্দেশ কার, আবু বকর বলে নবী গো আল্লাহর কথা ছাড়া তো কথা বলেন না, তাইলে চলে যাবেন তবে আমি কেমনে থাকবো, আবু বকর তো নবীর সুখের সাথী, আবু বকর সিদ্দিক আমার নবীর দুঃখের সাথী, আমার নবী ডাক দিয়ে আবু বকর টেনশন করো না, আমি নবী যেদিন মক্কা ছেড়ে যাব তুমি আবু বকরকে আমি সাথে নিয়ে যাব। আর যারা কোন আল্লাহ আকবার কোন কেন, সিদ্দিক আকবর কি খুশি না বেজার, কিন্তু কোন দিন যাবে কোন রাতে যাবে আমার নবী বলে নাই। একদিন আমার নবী ডাক দিয়ে কালি আমি মদিনায় চলে যাইতেছি, তোমার সঙ্গে আমার দেখা হবে মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে থাকো। নবী রাত্রে বের হয়ে গেছে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিছানার মধ্যে, সুবহানাল্লাহ কোনা রে, আর কাফেররা আয়েশা দেখতেছে আবু বকর সিদ্দিক সরি মাওলা আলী গায়ের মধ্যে, গায়ের মধ্যে চাদরটা ঢাইকা ঘুমায় রইছে, তলোয়ারের মাথা দিয়ে বলতেছে নবী কোথায়, কই নবী সামনে দিয়ে বের হইছে। এখন হযরতে মাওলা আলীকে প্রশ্ন করি, আলী গো ওরা যদি আপনাকে নবী মনে করে মাইরা ফালাই তো আপনি কি করতেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলে তোমরা কি পাগল হইছো নাকি, কেমনে আমারে মারবো, আমার নবী যাওয়ার সময় বলে গেছে আমার নবীর সঙ্গে দেখা হবে মদিনায়, নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমারে কেউ মারতে পারবে না, এটাই হলো আমার ঈমান। আরো জোরে কোন আল্লাহু আকবার কোন কেন, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোন বীর বিছানায় ওই দিক দিয়ে আমার নবী রাতের বেলা সিদ্দিক আকবরের বাড়িতে যাইয়া ফা ফরআল বাব দরজার মধ্যে টুকা দিছে, দিতে দেরি আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে দরজাটা খুলে দিয়েছে। আমার নবী বলে আবু বকর, আল্লাহ পর জোরে হবে, আবু বকর আমি যে আজকে রাতের বেলা আসবো তোমাকে তো আমি বলি নাই, তুমি কেমনে দরজাটা খুললা ফালাইলা সাথে সাথে, তুমি কি এত গভীর রাতে ঘুমাও নাই? আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর বলে নবী গো যেই দিন থেকে বলছেন আপনি আমাকে নিয়ে যাবেন আমি ঘরের মধ্যে দিনেও ঘুমাই নাই রাতেও ঘুমাই নাই, যদি আপনি দরজায় এসে একটা ডাকের বেশি আমাকে দুইটা ডাক দিতে হয় আপনি নবী কষ্ট পাবেন, আপনি নবী কষ্ট পেলে আমার আল্লাহও কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পেলে আমি আবু বকর আবু বকর গিরি বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার ডাকের অপেক্ষার জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না, আল্লাহু আকবার এটারে বলে আশেকের রাসূল, কথা বলেন ঠিক কিনা,
এটাকে বলে নবীর ফাগল, নবীর দিবানা কথা কোন ঠিক কিনা। এবার আমার নবী বলে আবু বকর, রাত্র হয়ে গেছে, তাড়াতাড়ি চলো অন্ধকারে বের হয়ে যেতে হবে। যাইতে 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 অনেক দূর সামনে গেল। সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, নবী গো আপনি এবার পিছনে তাকেন, আমি আপনার সামনে থাকবো। এবার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কেমনে নবীর সামনে থাকার কথা বলতেছ? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি হলে হবে গো নবী, এই সামনের বাড়িটা কাফের বাড়ি, ওরা তো আপনারে খুঁজতেছে। যদি তারা দেখে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, সামনে দিকে আপনার গায়ের মধ্যে তীর মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সামনে থাকবো, একটা বুঝি না, দুইটা বুঝি না, পাঁচটা বুঝি না, দশটা বুঝি না, হাজার তীর যদি আসে, ওই তীরগুলো আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব। কিন্তু আপনি রহমাতুল্লিল আলামিনের বদন মোবারকে একটা তীরের আঘাতও লাগতে দিতাম না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এমন পাগল আমরা হওয়ার দরকার আছে না নাই? এবার নবী আমার যাইতে 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 একটা গুহার ভিতরে যায়, ঢুকছে গুহার ভিতরে, দিন হয়ে গেছে, একটু রেস্ট নিতেছে গুহার ভিতরে। যে গুহাটার ভিতরে নবী গেছে, ওই গুহাটা বাজার আমি দেখে আসছি, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতর যখন ঢুকলো, ঢুকার পরে আল্লাহর হাবিব ওই গুহার ভিতর ঢুকার পর আল্লাহর হাবিব বলে, আবু বকর আমি একটু ঘুমার রেস্ট নিব। সিদ্দিক আকবরের উরুটারে আমার নবী বালিশ বানাইয়া দিছে, সিদ্দিক একবার ওরু মুবারকটা বালিশ বানাইয়া আল্লাহর হাবিব এইভাবে মাথা মুবারকটা রাখছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে, এই গুহার ভিতরে অনেকগুলা গর্ত আছে, প্রত্যেকটা গর্তের মধ্যে সাপ আছে, এই সাপগুলো যেন দংশন করে ফেলবে। সিদ্দিক একবার অনেকগুলা গর্ত, নিজের কাপড়টা সিরা সিরা ওই গর্তগুলা বন্ধ করলো, আর একটা গর্ত অতিরিক্ত হয়ে গেল, এই গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। সিদ্দিক একবার ওই গর্তটাকে নিজের পা দিয়া বন্ধ করে দিছে, যেই মাত্র পা দিয়া বন্ধ করেছে রে বাবা, ওই আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপটা দংশন করেছে। এই ব্যথা অস্থির হয়ে গেছে, পায়ের দিকে হাঁটু, হাঁটু দিকে কোমর, কোমর দিকে সারা শরীর পর্যন্ত ব্যথা ছায়া গেছে। এরপর এই ব্যথা লইয়া আমার নবীর ডাক দেই নাই। আমার নবী যতক্ষণ ঘুমাইছে ওই কতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক নবীর ডাক দেই নাই। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে কেমনে, সিদ্দিক আকবরের চোখের পানি রসুনে পাকের গাল মোবারকের মধ্যে পড়েছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর তুমি দিগো চেহারা ফালা, চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছ, তোমার চেহারাটা দিয়ে কেমন কেমন দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘুমাইছেন, অনেকগুলা ছিদ্র আমি অনেকগুলা ছিদ্র আমি কাপড় দিয়ে বন্ধ করছি, একটা ছিদ্র অতিরিক্ত হয়ে গেছিল, ওই ছিদ্রটা আমি পা দিয়া বন্ধ করছি, ওই একটা ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর তোমার খুন জাগার ভিতরে সাপে দংশন করেছে। এবার ডাক দিয়া বলে, আবু বকর পায়ের আঙ্গুলটা দেয়। এবার পায়ের আঙ্গুলটা দিল, দেওয়ার পরে আমার নবী, কেন আমি তাহিরি নবী নবী করি, কেন হবিগঞ্জের মানুষ নবী নবী করে, কেন নোয়াপাড়া ভেঙ্গা ডোবার মানুষ নবী নবী করে, কেন শাহপুরের মানুষ নবী নবী করে, কেন মাধবপুরের মানুষ
নবী নবী করে, এই জন্য নবী নবী করে, আমার নবীর মতো কেউ নাই। সবসে আউলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, আসমান হি পর সব নবী রহ গায়ে, আরশে আজম পে পৌঁছ হামারা নবী, মুলকে কেউ নাই নবী আম্বিয়া তাজদার, তাজদারু কাকা হামারা নবী। ক্যা খবর কিতনে তারে কি লে চুপ গয়ে, পর না ডুবে না ডুবা হামারা নবী। ও বন্ধু রে আমার নবী বনে আবু বকর, কোন জায়গার ভিতরে তোমার আঘাত করছে? এবার পায়ের আঙুলটা যখন দেখাইলো, কিসের উজা কিসের বাদ্যা কিসের কিতা, নবী পাকের থুতু মুবারকটা আবু বকরের সেই দংশনের জায়গায় লাগায় দিছে রে বাবা। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীর থুতু মুবারক লাগতে দেরি, আমার পায়ের আঙ্গুলের ব্যথা দূর হইতে দেরি হয় নাই। আরো জোরে কর না আল্লাহ আকবার। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা পালো হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীর যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। এমন একজন নূরহ নবী টোকায় হাইবানি, এমন একজন নূরহ নবী টোকায় হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরে যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পেশাব মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পেশিনা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পেশিনা মুবারক আমাদের মতো নয়, সেই নবীকে যারা আমাদের মতো মানুষ বলবে তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখেন কাফেররা আসতেছে আমরার দিকে, সুমার লাগবে না, কাফেররা নবীর খুঁজতেছে না, ঠিক আছে, কাফেররা আসতেছে আমার নবীর, ইয়া আবা বকর লা তাহসান ইন্নাল্লাহা মানা। সুবহানাল্লাহ, এই ছেলে এই ছেলে এই কি ভদ্রতা নাকি এটা, নবীর আলোচনা করতেছি উম্মত কেমনে উঠে যায়, আমাকে তো মনে হচ্ছে বুঝি না, ক্যানভাস করছি না তো, কিচ্ছা কাহিনীকে বলতেছি নাকি আবার, আমাকে তো কিচ্ছা কাহিনী মনে হচ্ছে, আমি আকীদা নিয়ে আলোচনা করছি এবং বাস্তব ওই যে আসতেছে আমার রাসূল বলছে ইয়া আবা বকর লা তাহসান ইন্নাল্লাহা মানা, হে আবা বকর টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে কে আছে? সিদ্দিক একবার কই লাগছে রসুল মাই বলে নাই, মা না বলেছে, সুবহানাল্লাহ বলেন না কেন? রসুল যদি বলতো আমার সাথে আল্লাহ আছে তাহলে বোঝা যাবো ওকে বিপদ আছে, কথা কখন ঠিক না বেড়ে, মা না বলছে আমাদের সাথে আল্লাহ আছে, সিদ্দিক একবার আর বুঝে ফেলাইছে, আসুক না যত বাধা আসতেই পারে, আমি আবু বকরের কিছু হবে না, কারণ আমি আবু বকর রসুলের সাথে আছি, আমাকে তারা কিছু করতে পারবে না। সিদ্দিক একবার বলেন আমি দেখলাম কাফেররা আসতেছে একদম কাছে, টিকটিকি আছে না, আরেকটা প্রাণী আছে নামটা জানি না, আমি টিকটিকি দিয়ে বলি কি দেন, একটা আছে রক্ত চুষা, এখানে নবী
আছে। আর হুট করিয়া মাকড়সা টের পাইছে, পায়া যায় মুখটার ভিতরে জাল বাইন্দা দিছে। একটা কো নিশ্চিত এটার ভিতরে আছে, আর একটা কো তুই কিতা বেহুব রে, মানুষ ঢুকলি কিতা ভিতরে মুখের মধ্যে জাল তাই রে, জায়েন থেকে আরো বড় করে কোন রক্ষা করার মালিককে, আরো যে রক্ষা করার মালিককে, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়, যিনি প্রেমময় তিনি আরশের অধিপতি। জুরি করনা সুবহানাল্লাহ। এবার আবু বকর বলেন, কাফেররা তালাশ করতেছে জাল দিকে বাইগে গেছে, আল্লাহ আকবার কয় না রে। আর সিদ্দিকে আকবর বলেন, আমি নবীর শান কি বলবো, একমাত্র একটা দরজা সামনে দিয়া, এই দরজাটার ভিতরে মাকড়সা জাল বানায় রাখছে, বেই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি আবু বকর দেখলাম কাফেররা যখন দরজার সামনে আইছে, আমার আল্লাহ বিনা রাস্তা, যে পিছন দিক দিয়ে রাস্তা নাই, আমার আল্লাহ নবীর জন্য সুন্দর একটা গায়েবি রাস্তা বানায় দিছে। ওই দিক দিয়ে আমার নবী মদিনায় যাবে, মক্কার মানুষ নবীরে পাথর মারল, আর ওই দিক দিয়ে মদিনার মানুষে আমার নবীরে ফুলের মালা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সোনারে মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও শোনো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, মন কান্দে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। ভালো লাগছে, অনেক শান্তি লাগছে আজকে, জানে যা মদিনাতে আছে আমার জানে রে জান, ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান। রাব্বুল আলামিন তোমারি বুকে পাঠালে নামাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন নূরের ইদিন ইমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। শরীর কিছু ভালো লাগছে না? বাজান শান্তি লাগছে না? গজল গলা মজা লাগছে না?
এখন ঘটনাটা কইতাম নি, মহিলারা লাইন ধরে দাঁড়াইছে, মুরব্বীরা লাইন ধরে দাঁড়াইছে, ছোট্ট বাচ্চা আসেনি গরম, সবাই কইতাছে আসিতেছে রাহমাতুল্লিল আলামিন, সব দফ টফ লয়া রেডি, দফ দফ এক পিঠে খোলা এক পিঠে বন্ধ, দফ লয়া রেডি, আর আমার রসুল যাচ্ছে। কয়েকটা বাহিনী হয়েছে, আউস এবং খাজরাজ, রসুলকে আমার বাড়িতে নেবেন, আরেক দলকে আমার বাড়িতে নেবেন, এই বাগাবাগি লইয়া চলছে ঠেলাঠেলি, আর এই দিক দিয়ে বলতেছে যিনি আসতেছেন তিনি রাহমাতুল্লি, তো তাকে দেখার জন্য একটা আগ্রহ আছে না নাই? আজকে বুড়া মানুষ আইছি, সমস্যা না, ইত্যা ফাওয়া লাভ করো না, এক নম্বর বেড়া নেই, একটা মুহূর্ত এটার মধ্যে উঠতে থাকে বাবা রে, এই বাবা আর ফার্স্ট মিনিটে ওয়াজ বুঝাইলাম, চিন্তা করবেন না, আমি শুরুতে ভূমিকা ভরছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি না, চেয়ারম্যান স্যার আমি কি কোনো প্রথম কোনো সময় নষ্ট করছি, এবং একটা কথাকে ডানে বামে আউট কথা বলছি, আমি টু দ্য পয়েন্টে কথা বলতেছি, কেন আজকের ওয়াজের বিষয়টা প্রাসঙ্গিক কথা কন, ঠিক কিনা? একটা শান্তি লাগছে যে একটা জায়গা বাইন্দা দিছে আমার, এই জন্য আমার ভাল লাগছে। তো এখন ওই যে উঠতে গেছে কষ্ট নিয়েন না, একটু লয়া যান শেষ পর্যন্ত, আসেন আর একটু সামনে যাই, ছোট বাচ্চা আসিনি আজকে, মুরব্বী আসিনি, যুবকগুলো আসিনি, মহিলারা আসিনি, যুদ্ধের মধ্যে ময়দানে মুরব্বী পুরুষ সুডু বড় মহিলা ছিল কি ছিল না, তাইলে বুঝা গেল আজকের ওয়াজও আসে না নাই, তো সেই দিন আমার নবীকে রিসেপশনে আসে না নাই, বাবা রসুল যাবে মদিনায়, তখন মক্কার মানুষেরা নবীর আঘাত করছে, মদিনা মানুষ তো কোলে নেওয়ার জন্য পাগল, কথা কন ঠিক কিনা? এরপরে ছোট ছোট বাচ্চারা কি করছে জানেননি, মুরব্বীর সামনে যায় দাঁড়াইছে, মুরব্বীরা ডাক দেখা পিছনে যা, ফুলা ভান্ডি কিতা করছে, ও একটা গজলের বই আছে, যদি ফারেন গজলটি যদি গাইছি, এই গজলগুলো আছে, 50 টাকাতে নিয়ে যাবেন, আমার একটা মুড়ি বিক্রি করে।